টিভি বাংলা মানবতার সমাধান بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ আলমিন আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন সে আল্লাহরী যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে যেমন নিজেদের চরিত্র গঠন করতে বলেছেন নিজেদেরকে সৎ জীবনযাপন করতে বলেছেন তেমন আমাদের অধীনস্থ যারা রয়েছে আমাদের বিশেষ করে সন্তান সন্ততি তাদের ইসলামিক লালন পালনের আদেশ দান করেছেন তাদেরকেও জাহান নামের পথ থেকে রক্ষা করার আদেশ প্রদান করেছেন সালাত এবং সালাম নাজুল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল প্রতি যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলামের জীবন বিধান মানব জাতি পর্যন্ত সুন্দর রূপে পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করেছেন আল্লাহ মসাল্লি আলিহ আল্লাহ বারিক আলিহ সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ পাক রব্বুল আলমিনের দিন ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন বিধান যাতে শুধু বিশ্বাসের দিক নেই যাতে শুধু এবাদত বন্দীর দিক নেই যাতে এ ছাড়াও বিশ্বাস ছাড়া মৌলিক আকিদা ছাড়া এবাদত বন্দেগি ছাড়া তাতে আরো বিভিন্ন দিক রয়েছে তার মধ্যে একটি দিক হচ্ছে যে আল্লাহ ফাকরবুল আলমিন দিন এ ইসলামের দিক নির্দেশনা দিয়েছেন রসল্লাহ সালাহ আলিয়া আমাদেরকে বিস্তারিত নিয়ম পদ্ধতি শিখিয়েছেন যে আমাদের সন্তান সন্ততিদেরকে কিভাবে লালন পালন করতে হবে আমার আজকের বিষয়বস্তু হচ্ছে এই যে আমরা নিজেদের সন্তান সন্ততিকে কিভাবে ইসলামিক পরিবেশে লালিত পালিত করে সঠিক অর্থে মুসলিম তৈরি করব মমিন তৈরি করব আল্লাহ ভিরু তৈরি করব। ভাইরা আমার আল্লাহ ফাকরাবুল্লা আলম সুরায় তাহরিমের আয়াত নম্বর ছয় এর সাদ করেছেন ইয়া ইউহাল্লা দিন আহ মানু কু আনফুসা কুম আহলি কুম নারা হে মমিনগণ তোমরা নিজেদেরকে রক্ষা করো নিজেদেরকে বাঁচাও কুম এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও তোমাদের স্ত্রী তোমাদের ছেলে মেয়েদেরকে বাঁচাও রক্ষা করো নারা নামের আগুন থেকে আল্লাহ ফাকরাবুল্লা আলম তাহলে শুধু কথা বলেননি যে তোমরা নিজে নিজের জীবন বাঁচাও নিজের আত্মরক্ষা শুধু করো নিজেকে শুধু সৎ করে তুলো বরং নিজে যেমন আপনি সৎ হবেন এবং নিজে যেমন আপনি আল্লাহ ফাকর আব্বুল আলমিনের সত্যিকার অর্থে বান্দা হবেন আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস রাখবেন যেমন আপনি একজন সত্যিকার অর্থে ইমানদার হবেন তেমনই আপনি আপনার সন্তান সন্ততিকে ছেলে মেয়েদেরকে ইসলামিক সভ্যতা ইসলামিক শিক্ষা দিয়ে সঠিকভাবে মুসলিম গড়ে তোলার চেষ্টা করবেন সম্মানিত ভাইয়ের আল্লাহ ফাকর আব্বুল আলমিন তাহলে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের পরিবার পরিজনের ক্ষেত্রে এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে এই দায়িত্ব অত্যন্ত গুরু দায়িত্ব নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন সাহি বুখারির হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাহ বলেছেন মা আমিন আবদিন যে কোনো আল্লাহর বান্দা যে কোনো মানুষ ইয়াস্তার ইহিল্লাহ রা ইয়াতান তাকে যদি আল্লাহ ফাকরাব বলে আলমেন কোন সম্প্রদায়ের কোন জাতির বা কোন কারো দায়িত্ব দেন দেখাশোনার দায়িত্ব রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের লালন পালনের দায়িত্ব যদি দেন ইয়াস্তার ইহিল্লাহুর আইয়াতন ইয়ামু তো ইয়ামা ইয়ামৌ আর তাদের দেখাশোনা করতে গিয়ে যদি সে খেয়ানত করে যদি তার দায়িত্ব পালন না করে দায়িত্বহীন তার পরিচয় দিয়ে মারা যায় তাহলে হারাম তাহলে তার জন্য করে জান্নাতকে দেবেন। সম্মানিত ভাইরা এই হাদিস অত্যন্ত ব্যাপক অর্থ রাখে ক্ষুদ্র দায়িত্বর ক্ষেত্রেও এবং বৃহৎ দায়িত্বের ক্ষেত্রেও এই হাদিসে যেমন বলা হয়েছে শাসক সম্পর্কে যে কোন শাসক যদি প্রজাদের সম্পর্কে দেশের জনগণ সম্পর্কে নিজ দায়িত্ব যথাযথ পালন না করে তাদের সাথে যদি খেয়ানত করে তাদের সাথে যদি স্বজন প্রীতি করে তাদের সাথে যদি খারাপ আচরণ করে তাদের ওপর যদি বাড়াবাড়ি জুল অত্যাচার করে অথবা তাদেরকে পাপের দিকে ঠেলে দেয় পাপই সমাজ তৈরি করে পাপের জন্য রাস্তা খুলে দেয় তাহলে সেই ব্যক্তি তাদের সাথে খেয়ানত করল আল্লাহ পাক রকম শাসকের ওপর জান্নাতকে হারাম করে দেবেন ঠিক তেমনি সাধারণ শাসক একটি পরিবারের ছেলে মেয়েদের বাবা স্ত্রীর স্বামী এইভাবে যে কোনো আপনি ছোট ধরনের দায়িত্ব নিয়ে নিতে পারেন যে আমাদের বিষয়বস্তু যে ছেলে মেয়েদের বাবা সন্তান সন্ততির বাবা যদি ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে গিয়ে তো মামতো অবাক রাইয়াতে মারা গেল এই অবস্থায় যে ছেলে মেয়েদের সাথে সে খেয়ানত করেছে এই খেয়ানতের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তাদেরকে আল্লাহর সাথে পরিচয় না আল্লাহ কে আল্লাহ তাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ ক্ষেত্রে এই ছেলে মেয়েদের উপর কি দায়িত্ব রয়েছে আল্লাহ পাক তাদেরকে এবাদত বন্দীকের জন্য সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলম সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে তার সম্পর্কে কি বিশ্বাস করতে হবে ইমানের স্তম্ভগুলি কি সব কিছুই শিখালো না আল্লাহর সাথে সম্পর্কহীন অবস্থায় ছেড়ে দিল অথবা করল কি হয়তো জন্মসূত্রে মুসলিম এই হিসাবে কিছু জানলো কিন্তু বাড়িতে এমন কিছু রেখে গেল যা দিয়ে ওই ছেলে মেয়েদেরকে গনার দিকে ছেড়ে দিল এমন পরিবেশে এমন শিক্ষাঙ্গনে তাদের লেখাপড়া করালো যেখানে তাদেরকে পাপে ডুবিয়ে দিল অবৈধ মেলামেশাই ডুবিয়ে দিলো পাপের রাস্তায় ছেড়ে দিল বেদিন বিধর্মী হয়ে গেল পাপিষ্ট হয়ে গেল ইল্লা হার রহমাল্লাহ আলহিল জান্না তাহলে আল্লাহ ফাকরাবুল আলমিন এইরকম বাবা মায়ের ওপর জান্নাতকে হারাম করে দেবেন তাদেরকে জাহান্নামে দেবেন আল্লাহ ফাকরাবুল আলমিন সম্মানিত ভাতৃমন্ডলী নবী করিম সাল্লা সাল্লামের আরেকটি হাদিস রয়েছে প্রসিদ্ধ হাদিস সাহিব খারি মুসলিমে নবী করিম সাল্লা ইসলাম ইসাদ করেছেন আল্লাহ কুল্লকুম রায়ন অকুল্লকুম মাসুলুন আন রাইয়াতহি সোনো তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল বা প্রত্যেকে তোমাদের রাখাল রাইন মানে রাখাল হয় রাইন মানে যে দেখাশোনা করেন রক্ষণাবেক্ষণ করেন দায়িত্ব ভার গ্রহণ করেন তাকেও বলা হয় তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল রাখাল অকুল্লকা সোলুন আর রাইয়াতেহি আর প্রত্যেককে তোমাদের জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কেয়ামতের দিবসে বিচারের দিনে রাইয়াতেহি তাদের দায়িত্ব সম্পর্কে তাদের রাখালি সম্পর্কে তাদের অধীনস্থ যেসব লোকেরা রয়েছে তাদের সম্পর্কে প্রত্যেককে বলেছেন নবী করিম সাল্লাম তাহলে সর্বস্তরের মানুষ কোন না কোনো দায়িত্বে আছে কেউ কিছু দায়িত্ব আছে কেউ কিছু দায়িত্ব আছে কেউ কিছু দায়িত্ব আছে প্রত্যেককে আল্লাহ আল্লাহাকবুল আলমিনাল্লাম দায়িত্বশীল বলেছেন রাখাল বলেছেন তারপরে নবী সাল্লাম এই বিষয়টি ব্যাখ্যা করে বুঝিয়েছেন ফাল এমা মাল্লা আল আনা রাইন। সুতরাং জেনে রাখো যে নেতা দেশের নেতা যে সে হচ্ছে আলান্না দেশের জনসাধারণের রাখাল জনসাধারণের ক্ষেত্রে সে দায়িত্বশীলুন আন রাইয়াতেহি তাকে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের দিবসে তার এই রাখালি সম্পর্কে দেশবাসী সম্পর্কে জনসাধারণ সম্পর্কে প্রজা সম্পর্কে যে তুমি শাসক হয়ে প্রজাদের ক্ষেত্রে কি করেছিলে তাদের কতটুকু হক আদায় করেছিলে তারা সৎ জীবনযাপন গড়ে তুলুক ভালো শিক্ষা দীক্ষা পাক ভালো মানুষ হিসাবে আল্লাহকে চিনুক এই কথা কি শিখিয়েছিলে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তারপরে বলছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি যে ওয়ার রাইন ফি আহলে বাইতি এবং পুরুষ হচ্ছেন রাখাল তার স্ত্রী এবং ছেলে মেয়েদের ক্ষেত্রে ওয়াহুয়া মস উলুন আনহুম তাকে জিজ্ঞাসা করা হবে তাদের সম্পর্কে স্ত্রী এবং ছেলে মেয়েদের সম্পর্কে তাহলে ছেলে মেয়েদের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে জবাব দিতে হবে যে আপনার স্ত্রী সৎ জীবন যাপন করেছে নামাজি হয়েছে আপনার ছেলে মেয়েরা ইসলাম জেনেছে ইমান কি জেনেছে আল্লাহকে চেনেছে দিনের জ্ঞান হাসিল করেছে যা নবী করিম সাল্লাম ফরোজ বলে আখ্যায়িত করেছেন তালাবুল এলমে আলা আলাকুল্লে মুসলিম দিন সম্পর্কে এলম হাসিল করা জ্ঞান হাসিল করা আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা আল্লাহ দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা যা দিয়ে আল্লাহ পারি। এবং আল্লাহ রসুল সালাম সম্পর্কে জ্ঞান করা হাসিল যাতে রসুলের তরিকায় চলতে পারে এ তিনটি বিষয় মনে রাখবেন এই ক্ষেত্রে যে এই তিনটি মূলনীতির জ্ঞান আমাদের প্রত্যেককে অর্জন করতে হবে আল্লাহ সম্পর্কে যিনি স্রষ্টা যিনি মাহবুদ তার জ্ঞান হাসিল করা আর তিনি যে জীবন বিধান নাজিল করেছেন আসমানি সিলেবাস সে সম্পর্কে জ্ঞান হাসিল করা যাতে করে আল্লাহ এবাদ রেবাদবন্দি করতে পারি এবং যার তারিখা অনুযায়ী আমাদেরকে এবাদবন্দিগির আদেশ দান করা হয়েছে তার জীবনী সম্পর্কে রসুল উল্লা সাল্লামের আদর্শ সম্পর্কে জ্ঞান হাসিল করা আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত ভাইরা তারপরে বলছেন যে ওয়ালমার আতরা ফি বেতে জৌজিহা আর স্ত্রী ও দায়িত্বশীল স্বামীর বাড়ির ধন সম্পদ যেসব কিছু রয়েছে বাড়িতে সেই সব সম্পর্কে ওয়াহিয়া তাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিবসে বাড়ির মাল সামান সম্পর্কে সম্পর্কে ধন সম্পদ স্বামীর এবং ছেলে মেয়েদের সম্পর্কে তারপরে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন ওয়া আবদুর ফি মাল সৈয়দি এমনকি বাড়ির যে চাকর রয়েছে সেই ব্যক্তিও তার নেতা মনিবের ধন সম্পদের ক্ষেত্রে আল্লাহ পক্ষ থেকে রাখাল তাকে দেখাশোনার মালিকের মনিবের সম্পর্কে মনিবের ধন সম্পদ বাড়ি যেসব আমানতের কথাবার্তা জানতো বিষয়বস্তু সম্পর্কে তার জ্ঞান ছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তারপর আবার ফিরে আসছেন নবী করিমস্লাম প্রথম বিষয়ের দিকে আলাহকুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসুলান রাইয়াতে যে রাখো তোমাদের প্রত্যেককে রাখাল এবং প্রত্যেককে তার রাখালি সম্পর্কে দায়িত্ব সম্পর্কে ক্যামতির দিনে জিজ্ঞাসা করা হবে এখানে আমাদেরকে সচেতন করে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কাল ক্যামতীয় জবাবদিহি করতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং আমাদের ছেলে মেয়েদেরকে ইমানি ইসলামী জীবন গড়ে তোলার জন্য আমাদের তাদের সাথে সহযোগিতা করার তৌফিক দান করেন তাদেরকে ওইভাবে গড়ে তোলার জন্য আল্লাহ পাক আমাদের এই রাস্তাকে সহজ যেন করে দেন এখানে সামান্য সময়ের জন্য আপনাদেরকে বিরতি দিয়ে আবার কিছুক্ষণ পরে আপনাদের সেদমতে ফিরে আসছি আল্লাহফাকজান আমাদের নে কামল কবুল করেন দায়িত্ব পালনের তৌফিক দান করেন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Exactly. I am the Kranai. My name is Rustanaik. You are the best of people, we want for mankind, in telling us the, for the, for the <speaking> in forbidding what and believing in Allah. <the language> <speaking in the language> দেখুন চমৎকার শিশুরা কাল সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নাত যাবার কি উপায় তার যুগ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা উপেক্ষা করে শের সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করার শের কোনো দিবস পালন করার শের হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শেখ আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত ভাতৃমন্ডলী আপনাদের শুক্রিয়া আদায় করি যে আপনারা ধৈর্য ধারণ করলেন এখন আমাদের বিষয়ের দিকে আবার ফিরে আসছি বিষয়বস্তু ছিল যে সন্তানদের লালন পালন আমাদেরকে কেমন করে করতে হবে যদি সৎ সন্তান আমাদেরকে তৈরি করে আল্লাহর বান্দা বানাতে হয় তাহলে মনে রাখবেন যে আমাদেরকে আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে প্রথম দোয়া করতে হবে এই বিষয়টি অনেকেই খেয়াল করেন না অনেকে এ সম্পর্কে অচেতন যে আল্লাহ পাকের কাছে আমাদেরকে দোয়া করতে হবে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে সন্তান দাও এই বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি আল কোরআন আল্লাহ পাকুল আলমিন বেশ কিছু আয়াতে উল্লেখ করেছেন এই বিষয় এমন একটি বিষয় যে বিষয়টি আম্বিয়া এবং রসুলগণ আল্লাহ পাকের কাছে কামনা করেছেন চেয়েছেন সুতরাং আল্লাহ পাকের কাছে আমাদেরকে বিবাহ সাদীর পূর্ব থেকেই দোয়া করতে হবে এবং বিবাহ সাদী হয়ে যাওয়ার পরেও দোয়া করতে হবে ছেলে মেয়ে জন্মাবার আগেও দোয়া করতে হবে ছেলে মেয়ে পৃথিবীতে আসার পরেও তারা যেন সৎ হয় তারা যেন আল্লাহর দিনের ওপর কায়েম থাকে এই জন্য দোয়া করতে হবে আল্লাহ ফাকরাবুল কোরআনে করিম এর শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ সুরা ফুরকান এর করেছেন মমিনদের দোয়া সম্পর্কে ওয়াইবাদুর রহমান আল্লাহ পাক বলেছেন রহমানের যারা বান্দা দয়াবান আল্লাহ তার বান্দাদের বেশ কিছু গুণ উল্লেখ করেছেন যে আমার বান্দাদের গুণের একটি গুণ হচ্ছে ওয়াল্য়াজি না ইয়াকুলুন যারা এই দোয়া করে রবানা হ্যাবলানা মিন আজুয়া জেনা ওয়াজরুর ইয়া তে না কররা তা আয়ন ওয়াজে আল না আলী মোত্তাক ই না ইমামা সম্মানিত ভাইরা আল্লাফাকে দুয়া শিখিয়েছেন মমিনদেরকে যে তোমরা এইভাবে আল্লাহফাখীর দরবারে সন্তানদের ক্ষেত্রে দোয়া করো মমিনরা কি বলে দয়াবানের এর বান্দারা কি বলে ইয়া কুলুনা রব্বানা হাব না মিন আজওয়াজিনা আল্লাহ আমাদেরকে আমাদের বিবি দান করো মহিলারা দোয়া করবে আল্লাহ আমাদেরকে এই রকম স্বামী দান করো মিন আজওয়াজিনা ওয়া না এবং আমাদেরকে সন্তান সন্ততি দান করো নারী হোক আর পুরুষ হোক আল্লাহ পাক রব্বুল আলমিন দরবারে এই দোয়া করবে যে আল্লাহ পাক আমাদেরকে ভালো স্বামী দান করো ভালো স্ত্রী দান করো এবং এমন সন্তান সন্ততি দান করো কর্রাতা আয়ন যাদেরকে পেয়ে যাদেরকে দেখে নয়ন জুড়ায় চক্ষু ঠান্ডা হয় কররাতা আয়ন আপনার দেখলেই মন ঠান্ডা হয়ে যায় যে এই ছেলেরা আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে আমি দুনিয়া থেকে বিদায় নিলেও এরা আমাদেরকে ভুলে যাবে না আমাদের জন্য দোয়া করবে এদের প্রত্যেকটি নেকামলের এক ভাগ করে আমরা পেতেই থাকবো কারণ এরা সৎ কর্মশীল এরা নামাজি হবে এরা আল্লাহ ভিরু হবে এমন সন্তান সন্ততি আল্লাহ দান করো প্রববেন আহুল মিন আমিন আজওয়া জেনা ওজুর রিয়া না করুরতা আয়ন আল্লাহ আল্লাহ আমাদেরকে সংযত আল্লাহ ভীরু যারা যারা পরহেসগার তাদের এমামতি দান করো তাদের এমাম বানিয়ে দাও অর্থাৎ আল্লাহ আমাদের ছেলেমেয়েরা যারা আমাদের অধীনস্থ হবে আর আমি বা আমরা তাদের ইমাম হব নেতৃত্ব দেব আল্লাহ তাদেরকে মুত্তাকি বানিয়ে দাও ছেলে মেয়েদেরকে মুত্তাকি আল্লাহ বানিয়ে দাও পরহেজগার বানিয়ে দাও তাদেরকে পাপ মুক্ত করে দাও এবং তাদের এমামতি আমাদেরকে দান কর আল্লাহ ফাকরাবুল আলম তাহলে এই দোয়া মমিন মমেনাদকে কে শিখিয়েছেন এইভাবে দেখুন ইব্রাহিম আলহ সালামের দোয়া তিনি আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে দোয়া করছেন রব্বে হাবলি মিনাসহীন তিনি দোয়া করেছেন এব আহিম খালির আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু এ কথা বললেন না এ কথা চিন্তা করলেন না যে আল্লাহ অন্তরঙ্গ বন্ধু আল্লাহ আমাকে এত ভালোবাসেন আল্লাহর কাছে আবার চাইতে কেন হবে বিনা চাওয়াতে দেবেন যেমন এক শ্রেণীর বিদাতপন্থীরা বলে থাকে যে হাসবি মিন সওয়ালি ইল মহুবি আমাকে চাইতে কেন হবে আমার চাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তিনি তো আমাদের সম্পর্কে জানছেন না মোটেই নয় বরং মনে রাখবেন যে আল্লাহ পাকের কাছে চাওয়া পাকের কাছে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত প্রিয় নবী সাল্লি সাল্লামের হাদিস সাহে মুসলিমে রয়েছে আর দুয়াও হুয়াল এবাদা দুয়াই হচ্ছে আসলে ইবাদত আপনি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে যে চাইবেন আল্লাহর কাছে যে আপনি কামনা করবেন দোয়া করবেন এটি আপনার এবাদত সুতরাং এই এবাদতের কথা আল্লাহ ফাকরুল আলম কোরআনে করিম বারবার করে আদেশ করেছেন ও দনী আস্তা তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ ওয়াদা করেছেন এব্রাহিম আলহি সালাতাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছে এই আশা নিয়ে যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক কবুল করবেন এই বার্ধক্যও আল্লাহ পাক আমাকে সন্তান সন্ততি দিতে পারেন নিরাশ হওয়ার কিছু নাই নিরাশ হননি বৃদ্ধ হয়ে গেছেন তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন রব্বে হাবলি মিনাসহীন হে রব হে আমার প্রতিপালক আমাকে দান করো সৎকর্মশীল সন্তান সৎ সন্তান আমাকে দান করো আল্লাহ পাক সংবাদ শোনাচ্ছেন সুসংবাদ দিচ্ছেন ফবা সরনা হবি গুলামিন হালিম অতপর আমি তাকে সুসংবাদ দিলাম ধৈর্যশীল সহিষ্ণু শিশুর বালকের যে তোমাকে আমি এক ছেলে দান করব যে অত্যন্ত ধৈর্যশীল হবে ফবা শরনা হবি গুলামিন হালিম এবং তাকে আল্লাহ ফাকরবুল আলম নবী করলেন ইসমাইল এই রকমই আল্লাহ ফাকরবুল আলমিন ইব্রাহিম আলী ইসাল্লামকে ইসহাক দান করলেন তার দুয়াই এবং ইসহাকের পরে ইসহাকের ঘরে ইয়াকুব দান করলেন এবং সুসংবাদ আল্লাহ ফাক আলমিন দিলেন সম্মানিত ভাইয়েরা তাহলে আল্লাহ ফাক রব্বুল্লা আলমিনের কাছে অনেক সন্তান সন্ততি চাইতে হবে কামনা করতে হবে এবং বিবাহ স্বাদীর উদ্দেশ্য হবে আল্লাহ পাকের জমিনে পৃথিবীতে আল্লাহ পাকের এবাদতবন্দি করবে আমার ছেলেমেয়েরা আল্লাহ ফাকের জমিনকে নেকি দিয়ে আবাদ করবে সৎকর্ম ইমান দিয়ে আবাদ করবে আল্লাহর জমীনে আল্লাহর নাফারমানি করবে না পাপ করবে না এজন্য আম্বিয়া ক্যারামগনের দুয়াতে তাই রয়েছে রব বেহাবলি মিল্লা দুনকা জরুরিয়াতন তৈয়িবা ইন্নেকা সামিউ দুয়া আল্লাহ তুমি দুয়া শ্রবণকারী জাকারি সালাম বার্ধক্যে পৌঁছে গেছিলেন সুরে মরিয়ামের শুরুতে আল্লাহ ফাকরব্গুলা আলেমিন এ বিষয়টিকে বিস্তারিত উল্লেখ করেছেন তাহলে এইভাবে আল্লাহ পাকের কাছে যে ছেলে মেয়েদের জন্য দোয়া করতে হবে এবং এই পথে মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে তাদের লালন পালনের জন্য এই বিষয়টিকে আমাদেরকে মনে রাখতে হবে দোয়াতেও পরিশ্রম করতে হবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে তোমরা যখন সেজদায় থাকো তখন অত্যন্ত আল্লাহর নিকটবর্তী হয়ে যাও আকরাবো মা ইয়াকুল আব্দ মির রব্বেহি ওয়াহুয়া সাজিদ সবচাইতে নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের যখন শেষদায় অবনত হয়ে যায় সুতরাং এই শেষদাই দুয়া দোয়া করার জন্য তোমরা প্রচেষ্টা চালাও মেহনত করো করতে করতে হবে হবে চেষ্টা একবার করলেন দুইবার করলেন আমি আরাফার মাঠে অনেক ভাইদেরকে দেখি আশ্চর্য কথা সারাদিন দোয়ার সুযোগ আল্লাপাক দিয়েছেন সুবর্ণ সুযোগ এবং সেখানে আল্লাহাক রব্বুল্লাহ ওয়াদা করেছেন বান্নার দোয়া শোনার জন্য সবচেয়ে নিকটবর্তী আল্লাপাক হয়ে যান আরাফাবাসীদের তারপরে দেখা যায় পাঁচ মিনিট দশ মিনিট দুই মিনিট চার মিনিট একটু দোয়া করে অন্য মানুষ হে দোয়া করে না চোখ দিয়ে পানি আসলো না আন্তরিকতার সাথে দোয়াই হলো এ দু চার পাঁচ মিনিট দশ মিনিট দোয়া করে এদিক সেদিক রাস্তাঘাট ঘোরা ফেরা এদিক ওদিক তাকানো আর কোথায় কোথায় ঘোরা এই হলো এক শ্রেণীর হাজি সাহেবদের চরিত্র দুনিয়াদারির ফিকৃত খুব রয়েছে কিন্তু আল্লাহ পাকুল আলমিনকে ডাকার তার কাছে চাওয়ার আমাদের তৌফিক হলো না ওই রকমের মানসিকতা তৈরি হলো না তার কাছ থেকে পাবো এই রকমের ইমান তৈরি না না রকমের আমল আমাদের 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 হলো যার হয় কাছে চাওয়ারও পদ্ধতি জানি না এবং চাওয়ার মতো আমাদের মধ্যে মন মেজাজও নেই যার ফলে আল্লাহ পাকের রাবুল্লা আলমিনের কাছে আমরা কিছু পাই না আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে অবশ্যই তিনি দেবেন যদি আমরা শর্ত পূরা করি আল্লাহাক অবশ্যই আমাদেরকে দেবেন এই ওয়াদ আল্লাহ ফাকর আলম করেছেন সম্মানিত ভাইরা আল্লাহ ফাকর আব্বুল কাছে নেক সন্তান চাইতে হবে এই নেক সন্তান যদি আপনি আল্লাহ ফাকর আব্বুল কাছে কামনা করেন আল্লাহ ফাঁকা আপনাকে নেক সন্তান দেবেন যখন আল্লাহর কাছে আন্তরিকতার সাথে চাইবেন তখন আপনি আপনার দোয়া যখন কবুল হবে আল্লাহ পাক আপনাকে ওইভাবে দেবেন আপনাকে ওইভাবে মেহনত করার তৌফিক দেবেন ওইভাবে আপনার জন্য আল্লাহ পাক পরিবেশ তৈরি করে দেবেন আজ কি অনেক ভালো মানুষ যারা আলেম সমাজ অথবা শিক্ষিত জ্ঞানী মানুষ পর মানুষ কিন্তু ছেলে লালন পালনের ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছেন আলেমের বাড়িতে জালেম তৈরি হচ্ছে ভালো সৎ ছেলে তৈরি হয় না এর পিছনে কারণ কি আছে আপনাকে চিন্তা করতে হবে একজন জ্ঞানী মানুষ হিসাবে আপনি একজন পরেজগার মানুষ নামাজি মানুষ তারপরে আপনার বাড়িতে ছেলে তৈরি হচ্ছে না এর পিছনে কারণ কি আছে সেই কারণগুলি খুঁজে বের করতে হবে এবং নিজের সংশোধন করতে হবে আল্লাহ ফাকর আব্বুল কাছে আপনি দোয়া করুন এবং দুয়ার সাথে সাথে কর্ম করুন নবী করিম সাল্লামের জীবনী আমাদের সামনে রয়েছে তিনি আল্লাহ পাকের কাছে বদরের প্রান্তে গিয়ে দোয়াও করেছেন এবং তার সাথে সাথে মসজিদে নবী ছেড়ে গিয়ে সেখানে পৌঁছিয়েছেন এবং সেখানে প্রস্তুতি নিয়েছেন সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করেছেন আল্লাহ পাক দৈহিক মানসিক সার্বিক প্রচেষ্টা চালিয়েছেন তখন আল্লাহ ফাকর আব্বুল আলমিন মনের আশা পূরণ করেছেন ইজতাস্তা রব ফা লকুম তোমরা যখন রবের কাছে ফরিয়াদ করছিলে যখন আল্লাহর কাছে চাইছিলে উদ্ধার কামনা করছিলে তোমাদের দোয়া ফাস্তা পাক কবুল করেছেন এইভাবে আমাদেরকে সৎ সন্তান সন্ততির জন্য দোয়া করতে হবে এবং দুয়ার সাথে যে কর্মগুলি করতে হবে ইনশা তালা পরবর্তীতে সেই কর্মগুলি সম্পর্কে সেই পদক্ষেপগুলি সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব যাতে করে আমরা বিবাহর আগে থেকেই ওই রকমের প্রস্তুতি নিই এবং ওই রকম মন মেজাজ তৈরি হয় মনে রাখবেন আপনি যদি সৎ সন্তান গড়ে তুলতে পারেন তাহলে আপনি লাভবান আপনার ছেলে মেয়েদের আগে আপনি লাভবান নবী করিম বলেছেন মানুষ এন্তকাল করে যাওয়ার পরে তিনটি রাস্তা শুধু নেকির খোলা থাকে তার একটি হচ্ছে ইয়াদুল দিন মুসলিমের হাদিস সৎ সন্তান যদি আপনি ছেড়ে যেতে পারেন সেই সৎ সন্তান ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে ছেলে হোক অথবা মেয়ে হোক আল্লাহাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে যেন নেক সন্তান পয়দা করার তৌফিক দান করেন নেক সন্তান সন্ততি গড়ে তোলার যেন তৌফিক দান করেন ওই রকম অনুকূল পরিবেশ আমাদের জন্য যেন আল্লাহ পাক তৈরি করে দেন সুহান আরবান ওসালাম আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানাবি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় রাশেদিন পিটি বাংলা কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফয়ের আসে দিন কাল সন্ধ্যা ছটায়েব আপুন সম্প্রচার দুুপুর দটায় বাংলাদেশে টিভি বাংলায় করান একটা চুড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশষয়।

শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়